বেতন বৈষম্য নিরসন নিয়োগ বিধি সংশোধন সহ তিন দফা দাবিতে টানা এগারো দিনের মতো ঝিনাইধে কর্মবিরতি পালন করেছে স্বাস্থ্য সহকারীরা সকাল থেকে শহরের পুরাতন হাসপাতাল কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ জেলার বিভিন্ন উপজেলায় এ কর্মবিরতি পালন করছে একশো জন স্বাস্থ্য সহকারী গত ছাব্বিশ নভেম্বর থেকে শুরু হওয়া এ কর্মসূচি চলছে প্রতিদিন সকাল নয়টা থেকে বিকাল তিনটা পর্যন্ত কর্মবিরতি দিয়ে তারা অফিস প্রাঙ্গণে বিক্ষোভ ও সমাবেশ করছেন এসময় সময় আন্দোলনকারীরা স্বাস্থ্যমন্ত্রীর লিখিত প্রতিশ্রুতি মোতাবেক স্বাস্থ্য পরিদর্শকদের এগারোতম সহকারী স্বাস্থ্য পরিদর্শকদের বারোতম এবং স্বাস্থ্য সহকারীদের তেরোতম গ্রেডে উন্নীতকরণ সহ বেতন বৈষম্য নিরসনের দাবি জানান এদিকে কর্মবিরতির কারণে বিপাকে পড়েছেন টিকা নিতে আসা শিশুদের স্বজনরা আপনারা জানেন

আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশে বেল বাটনটি চাপুন ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ